আজ আমরা 3-in-1 205 মডেলের চায়না দুলনাটি আনবক্সিং করে দেখাবো। কাস্টমারের অনুরোধে এই ভিডিও তৈরি করছি। যারা এই দুলনা নিয়েছেন বা নেবেন আশা করি তাদের উপকারে আসবে ভিডিওটি। খুব সহজেই সেটিং করা যায় এই দুলনাটি। আমরা সহজেই জোড়া লাগিয়ে নেব পার্টসগুলো। আমরা প্রথমেই পার্টসগুলোকে আলাদা করে নিচ্ছি। নিচের দুটি স্ট্যান্ড যেভাবে সেটিং করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। দুলনাটি স্ট্যান্ড খুলে কট বানিয়ে নেওয়া যায়, বিছানাতে বেবিকে সেফ রাখা যায়। আমরা সেভাবেই করে নিচ্ছি। দুলনাটির চেইন লাগিয়ে নিলাম। এভাবেই শিশুটিকে পিতামাতার পাশেই রাখতে পারবেন। ঘুমের মাঝে শিশুটির উপর হাত পা লাগতে পারে। রাতে শোয়ার সময় শিশুটিকে পিতামাতার মাঝে নিরাপদ রাখা যায়। মশারির চেইন খুলে বেবিকে ভিতরে প্রবেশ করাতে হবে, তারপর চেইন লাগিয়ে নিতে হবে মশা মাছি থেকে সেফ রাখতে। মশারিটি খুবই কার্যকর। আমরা আগেই রেডি করে রাখছিলাম চাকাগুলো এবং স্ট্যান্ডে, নিচের স্ট্যান্ডের চাকা আমরা লাগিয়ে নিচ্ছি। চাকাগুলো চাপ দিলেই লেগে যাবে। আমরা চাকাগুলো লাগিয়ে নিলাম। আমরা দুপাশের স্ট্যান্ডগুলো যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই লাগিয়ে নেব। অপিট অপিট করে দেখানো হচ্ছে সেটি আমরা এভাবেই লাগিয়ে নেব। প্রথমে চেইনটি খুলে নেব মশারির, ফোল্ডিং অবস্থায় করে নেব। এখন আমরা নিচের স্ট্যান্ডই লাগিয়ে নেব। স্ট্যান্ডটি যেভাবে আমরা লাগিয়ে নিচ্ছি সেভাবেই লাগাতে হবে। স্ট্যান্ড লাগানোর ফাঁকে পণ্যটি কেনার তথ্য দিয়ে দিচ্ছি। পণ্যটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন। সুবিধার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। ইনবক্সে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিন, অথবা কল করুন 01717674458। সারা দেশে আমরা শিশুদের সকল পণ্য ডেলিভারি দিচ্ছি। আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নিচ্ছি। প্রতিটি স্ট্যান্ডের দুপাশেই পুশ সিস্টেম দেওয়া আছে। সেই পুশ সিস্টেমটাতেই চাপ দিলেই স্ট্যান্ডটা লেগে যাবে। আমরা যেভাবে দুলনা করে নেব সেটি দেখিয়ে দিচ্ছি। বিছানাটি সেটিং করে নিচ্ছি এবং মশারিটাও সেটিং করে নিয়ে চেইন লাগিয়ে নিচ্ছি। এখন আমরা নিচের জুড়িটি সেটিং করে নেব। জুড়িটি বুতাম সিস্টেম দেওয়া আছে, বুতামগুলোতে চাপ দিলেই জুড়ি লেগে যাবে। আমরা চাকা ফোল্ড করার জন্য পুশ দিলেই চাকা ফোল্ডিং করা যাবে।
এখানে পুশ অপশন দেওয়া আছে। চারটি চাকার মধ্যে দুটি চাকাতেই লক দেওয়া আছে, প্রয়োজন মতো আমরা লক ব্যবহার করব। পূর্ণ দুলনাটি আমরা সেটিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এজন্য যেন অন্যের উপকারে আসতে পারে।